নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর এই যে আমরা এখন বেরোচ্ছি, মাছ ধরার দিকে রওনা দিচ্ছি, আমি সুনু আর সুনুর পাপা, আমরা তিনজন মিলে যাচ্ছি। আর আগের ভিডিওতে আমি তো বলেছি যে কেন যেতে হবে, কি কারণে যেতে হবে। তো সুনুর পাপা সেই মানত দেওয়ার জন্যই আজকে যেতে হচ্ছে। তো মা তো গতকাল চলে গেছে আর আজ আমরা যাচ্ছি। তো তাহলে চলুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের আজকের ভিডিও ভীষণ ভালো লাগছে। তো যে শুনু একদম সামনে, ওর জায়গায় ও বসে পড়েছে, পিছনে কিছুতেই বসাতে পারি না। তো আমরা আজকে ট্রেনেই যাচ্ছি, বাইকে আর যাচ্ছি না, কারণ প্রচণ্ড গরম। আর শুনুর পাপা তো উপোস আছে, তো রিক্স নিয়ে গাড়ি চালিয়ে যাওয়াটাও ঠিক হবে না, তো সেই জন্য আমরা ট্রেনেই যাব। কি সুন্দর না শোনা, দুটো ছাগলের বাচ্চা। তো বহিরগাছি পর্যন্ত আমরা বাইকে যাচ্ছি, অটোতে আর যাচ্ছি না, বহিরগাছি থেকে ট্রেনে যাব। আমরা চলে এসেছি বহিরগাছি স্টেশন, এখন ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসলে
এসছি অনেকক্ষণ হয়ে গেল, আর আমরা আসার পর মা মাসিমণি মাসি সবাই ছিল, আমরা আসার পর পর ওরা চলে গেছে মামা বাড়িতে, আর আমরা আছি, আমরা এখন যাব। এ মামা, আর শুনো, এই যে বাড়ি থেকে নেল পালিশ পরে আসেনি, একদম খেয়াল নেই ওর নাকি, তো এখানে এসে ও পড়ছে নেল পালিশ, এক একটা আঙুলে এক এক রকম কালার। যে আমরা এখন রেডি হচ্ছি, মানে আমরা রেডি হয়ে গেছি, শুনো, শুধু জুতোটা পরলেই হয়ে যাবে। তো যে জুতো পরছে, জুতো পরা হয়ে গেল, তো আমরা এখন যাব মামা বাড়িতে। সবাই তো চলে গেছে, আমি, দীপা, শুনু আর শুনুর বাবা, এই চারজন এখন যাব। আমরা চলে এসেছি মামা বাড়িতে, আর এই যে এখানেই চরম আর্থিক সহযোগিতা মেলা হয় উন্নয়নের জন্য। শুনো, মেলায় এসে ওই বেলুন নিয়েছে, বেলুন দেখে বেলুন নিল। Thank you.
কত বছর মিষ্টি দেওয়া হয়?